মাতা সতীর 51 পীঠের এক পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুণ্যার্থীদের জনঢল। আলোর উৎসব দীপাবলি ও কালীপূজোকে কেন্দ্র করে প্রত্যেক বছরই বেশ সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর 51 পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। এবছর এর ব্যতিক্রম হয়নি। সোমবার সকাল থেকেই মাতা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য হাজার হাজার পুণ্যার্থী সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। ভিড় রয়েছে পেরার দোকানগুলিতেও। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি বিষ্ণুর উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে স্বপ্নাদৃষ্ট হয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোষ্টি পাথরে নির্মিত ত্রিপুরা সুন্দরী বিগ্রহ এনে এই মন্দির স্থাপন করবেন। উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ধরা হয় মাতা সতীর 51 পীঠের এক অন্যতম পীঠস্থান। পুরাণ কাহিনী অনুসারে সতীর অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেই জায়গায় পীঠস্থান পরিণত হয়েছে। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে বসেছে সুবিশাল মেলা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট এক্সটিভি। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? তো কত বছর ধরে এই মায়ের মন্দিরে আসছেন? তো কেমন লাগে আসতে পেরে? আর কারা কারা এসছে আপনার সাথে সাথে? মায়ের মন্দিরে কি চাইবেন? সেটা বলতে পারবো না। কত বছর ধরে আসছেন? চার বছর ধরে। কেমন লাগে আসতে পেরে? অনেকই ভালো লাগছে। আমি বিশালগড় নেহাটনগর থেকে এসেছি। তো কত বছর ধরে আসছেন এই মায়ের মন্দিরে? 20 বছর ধরে কন্টিনিউ আসছি। আজকের দিনে কি মায়ের কাছে কি প্রার্থনা করবেন? মায়ের কাছে তো প্রার্থনা শেষ নেই, মানে অনেক প্রার্থনাই আছে। ওতে যে বড় মাপ যে আমার পরিবার এবং আমার সবাইকে যদিও সুস্থ রাখে।